পৃথিবীর সব দেশেই কম বেশি দুর্নীতি হয়। এখানে যে এখন একেবারেই দুর্নীতিহীনভাবে চলছে এই দাবি আমি করব না। তবে বিএনপির মুখে অন্য কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এটা মানায় না, কারণ এই বিএনপি যখন রাষ্ট্রক্ষমতায় ছিল 2001 থেকে 2006 সাল পর্যন্ত পরপর পাঁচবার বিশ্বের এক নম্বর দুর্নীতিবাজ রাষ্ট্র হিসেবে সেই সময় প্রতিষ্ঠিত হয়েছিল। এর চেয়ে লজ্জাজনক কলঙ্ক জাতির কপালে আর কখনো হয়নি, তো সেটা বিএনপির দ্বারাই হয়েছিল। তো সেই বিএনপি অন্য দুর্নীতি নিয়ে কথা বলার তাদের নৈতিক অধিকার আছে কিনা সেটা বিবেচ্য বিষয়। আর একটা কথা আমরা সবসময় বলি যে আন্তর্জাতিক বাজারেই এখন অনেক আন্তর্জাতিক বাজারটাই কিছুটা অস্থিতিশীল, বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে এবং তার আগে দুই বছর করোনা কালীন মহাদুর্যোগের কারণে সারা বিশ্বে অর্থনৈতিক একটা মন্দা এবং বাজারটা অস্থিতিশীল ছিল। সেই অস্থিতিশীলের ঢেউ কিন্তু আমাদের দেশেও আছে, আমাদের পার্শ্ববর্তী বা আমাদের এই সাবকন্টিনেন্টে এখনও অস্থিরতা কাটিয়ে উঠতে পারি নাই। আর আমাদের দেশের এর পাশাপাশি আর একটা সমস্যা হলো যে কিছু অসাধু ব্যবসায়ী আছেন, তারা সুযোগ বুঝে সেই ঝোপ বুঝে কোপ মারার মতো তারা সুযোগের অপেক্ষায় থাকেন, কখনো কোনো দুর্বলতার সুযোগটা পেলেই তারা অতিরিক্ত মুনাফার জন্য নানান ছলচাতুরি করেন, কৌশল অবলম্বন করেন, যার কারণে আমাদের বাজারটা অনেক ক্ষেত্রেই নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যায়। তবে সরকার এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নিয়েছেন, আমরা আশা করছি সরকারের এই সিদ্ধান্তগুলা সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলা তারা যথাযথ বাস্তবায়ন করার জন্য দুর্নীতি দমন করা এবং এই বাজারকে নিয়ন্ত্রণ করার জন্য কঠোর পদক্ষেপ নেবেন, এটা সবার প্রত্যাশা। না, এটা আসলে ওইভাবে ঢালাও করে বলার কোনো সুযোগ নেই, কারণ সরকারের কোন মন্ত্রী এমপি চালের ব্যবসার সঙ্গে জড়িত আছে এটা আমার জানা নেই। আর ব্যবসায়ী হিসেবে এটা সব রাজনৈতিক দলের মধ্যেই অনেক নেতাই আছেন যারা ব্যবসা করে, ব্যবসা একটা পেশা, মানুষ যখন ওকালতি পেশা আছে, চিকিৎসা পেশা আছে, প্রকৌশলী পেশা আছে, সেই হিসাবে ব্যবসাটা পেশা, সে ব্যবসায়ী করতেই পারে যে কোনো, আর ব্যবসায়ী হিসাবে রাজনীতি করতে পারবে না এরকম কোনো আইন কোথাও নাই, পৃথিবীর কোনো দেশেই নাই। অতএব একজন ব্যবসায়ী হলেই যে সে সব অনৈতিকতার ধারকবাহক হবে এটাও ভাবার ঠিক নয়, ঢালাভাবে এরকম অভিযোগ করার সুযোগ নেই। পৃথিবীর বহু বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে যাদের নীতি নৈতিকতা অন্য যে কোনো তুলনায় অনেক ছাড়িয়ে গেছে। আমাদের যদি পার্শ্ববর্তী রাষ্ট্র আমরা ভারতে দেখি, টাটা গ্রুপ তারা যে পরিমাণ নীতি নৈতিকতা কাজ করে, ব্যবসা করে যাচ্ছে, যেভাবে মানুষকে গরিব মানুষের পাশে দাঁড়িয়ে অনুদান দেয় এটা বিশ্বের নজিরবিহীন। এরকম অনেক গ্রুপ আছে ব্যবসায়ী, অর্থাৎ ব্যবসায়ী হলেই তাকে ঢালাভাবে অভিযুক্ত করা খারাপ হিসাবে এটা যথাযথ কাম্য নয়। যে আজকে পহেলা বৈশাখ, এই পহেলা বৈশাখের বাংলা নববর্ষ, আমি আপনাদের মাধ্যমে আমাদের কুষ্টিয়া জেলারবাসী সহ সারা দেশের মানুষকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমরা আশা করি যে আজকের এই নববর্ষের দিনে অতীতের সকল গ্লানি অতীত সব ধুয়ে মশে আমরা সামনের দিনে নব উদ্যমে নতুন জাগরণে আমাদের এই দেশ এগিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা।